কোন করা হবে। তো এখন জাতীয় পতাকা অর্ধনবীকরণ হচ্ছে। আমরা সেই সকল মেহরবানি করে তাদেরকে দীর্ঘায়ু দান করেন। মালয়েশিয়ায় অবস্থিত
শাহীদ জিনাত আল্লাহ আপনি বরকত দান করেন, হে আল্লাহ আপনার হুকুম আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিক আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহু আলাইহি. 1 মিনিট নীরবতা পালন করা হবে. আজকে 41তম শাহাদত বার্ষিকী, এটির উপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করার জন্য. সম্মানিত সুধী, সালাম আলাইকুম. জাতি 1975 সালের এই দিনে সর্বপ্রথম তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, জাতীয় শোক দিবসে পরম আত্মার মাগফিরাত কামনা করছি. দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান শহীদ হন, রোজে জামাল সহদ শেখ সুকান্ত বাবু আরিফ আব্দুল নঈম খান দেশ. বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, গণপ্রত্যান 70-এর নির্বাচন সহ বাঙালি তিনি নেতৃত্ব দেন, এজন্য তাকে প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি, এ মহান নেতা মুছে ফেলতে পারেনি. যতদিন বাংলাদেশ এবং বাঙালি থাকবে চির অমলে অমরক্ষই হয়ে থাকবে. আজীবন সংগ্রাম করে গেছেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা পুনর্গঠনের মাধ্যমে তিনি সে কাজ শুরু করেছিলেন, কিন্তু ঘাতক চক্র করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে তার পারব. বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াসের পাশাপাশি সন্ত্রাস এবং মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও স্বাধীনতার পক্ষে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হন. স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গেছে. মাননীয় প্রধানমন্ত্রী টলারেন্স নীতি ঘোষণা করেছেন. বাংলাদেশের প্রতিষ্ঠার মূল্যবোধ মুছে দিতে চেয়েছিল, কিন্তু মৃত্যু হলেও তার মূল্যবোধ নীতি ও আদর্শের প্রত্যক্ষ সচিব এবং আজ রাজাভাই আরো উপস্থিত আছেন. আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার আমি শত্রুহীন অস্ত্র হাতে ধরতে জানি মা, তো আজকের এই শোক সভায় গেলে মুজিবি শহীদ ভাইরা আজকের শোকের দিন আমরা দুই একটি কথাই বলতে চাই. আজকের বঙ্গবন্ধু সামনে আছেন আমার মালয় সামরিকে ছিল তোমাকে হত্যা করেই মঞ্চের সামনে আমার প্রাণ সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ শুধু দুই একটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব. মঞ্চ উপস্থিত রয়েছেন অত্র হাইকমিশন কর্মকর্তা বৃন্দ, সামনে রয়েছেন মঞ্চটা একটু অন্যভাবেই হওয়া উচিত এটি আমাদের মনে হয়, খেবারও বলে আমার কিছু বলবার জায়গা হবে ভীষণ ভাবে. আজকে 15 আগস্ট আপনারা সবাই জানেন, আমি তাদের কানে এই খবর গেল, মানে কন্যা সন্তানের জন্য এর চেয়ে নির্মম দেখতে হবে
তাদেরকে আশ্রয় দেন, শব্দটা চিন্তা করেন কিন্তু, এবং শুধু আশ্রয় দিলেন না, যে আমি রাষ্ট্রদূত হিসাবে যে কোনো নাগরিককে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে কিছু ই হয়ে যায় 21 আগস্ট তাদের বাংলাদেশ হতো না, যে লাইন যত ছোট্ট বক্তব্য দেন বক্তব্য না দিয়ে বক্তব্য হতে পেরেছে। এখন আপনারা বুঝতে পারলেন বাড়ি অ্যাটাক করেছে, ওটাই তাহলে গোলা করে হচ্ছে, গুলি করে সবাইকে মেরে ফেলছে, তখন উনি এগিয়ে আসছে, তোমরা কি খাও, তোমরা কে, সাথে সাথে তাদের বন্দুক মিছিল দিকে চলে গিয়েছে, তখন কার পুরুষের মতো তাকে গুলি করে হত্যা করা ছিল না, কুকুর করা ছিল না, তার লাশ ছিল, যখন তাকে হত্যা করা হলো এগুলাকে বলে কোনাই ছিল না যে আমাকেও এখানে তোমরা হত্যা করো। আসেন আমরা একসাথে কাজ করি, জঙ্গিবাদের কথা এই দেশের গভর্নমেন্ট বলেছে, উনি এই জায়গায় আছে আইএসএস।